ডিনার সেট দেখলে আজকে লোভ সামলানো হয়ে যাবে খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। আজিজ ভাই নাকি এরকম একবারে ছাঁকানাকা ডিনার নিয়ে আসছে যে ডিনার দেখলে আজকে কেউ লোভ সামলাতে পারবে না। এই যার একটা ডিনার দেখতে পারতেছেন না, লোভ সামলানো কঠিন। এই যার একটা ভাই এত ধমক দিয়ে উঠেন না ভাই, ভয় লাগবে তো ভাই। এই যে একটা তার জন্য কিন্তু একবারে কি করবেন, দাম লাগবেন না, এটার দাম কত এটা না, শেয়ার করলে গিফট দিব না, তাহলে কি করবেন, দাম বলতে পারলে গিফট দিব না, তাহলে কি দিবেন, শুধু বলবেন যে বাংলার ইতিহাসে কেউ দেখাইছে কিনা এই ডিনার, এই ডিনার, এই ডিনার। আপনার এই চেয়ারটা দিলাম, উপরে যায় আমার ইডা মানে কোরমাটিসটা নামায় দেখান, বিভিন্ন পেজে সব জায়গায় মিলায়া একজন শুধু বুকে হাত দিয়ে সত্য কথাটা বলেন, এই ডিনারটা এর আগে কোনোদিন লাইভে আজিজ ভাই ছাড়া আর কেউ দেখাইছে কিনা। যদি সত্য কথা বলবেন তাহলে গিফট দিব একবারে মুসলমানের একজন, মানে আজিজ ভাইয়ের কিন্তু কথাই এটা না, কথার জন্য যে গিফট দিব, যে আপনি শেয়ার করলে পাবেন, আপনি কমেন্টস করলে পাবেন না ভাই, আপনি চোখ দিয়ে দেখছেন কি না এটা কইতে পারলে একবারে বলবেন, এই রাইস কুকার আপনার জন্য। জি ভাই, এই কুরমা ডিশটা কি কুরমা ডিশ ভাই, আমি কিছু দেখাম না, আমি ডিনার সেটের হ্যাঁ শুধু একটা কুরমা ডিশ দেখামু আর একটা কাপ দেখামু, এটা দেখেই আন্দাজ হয়ে যাইবো ভাই। এই যে কুরমা ডিশ সবাই বলে বোন চায় না সিরামিক, আজকে বোন কারে কয় কত প্রকার কি কি, একদম বোনের গোষ্ঠী শুদ্ধ আজকে লাইভে যারা আছেন সবার চিনাই দেবো আমি। আচ্ছা বোন চায় না মানে কি হাড্ডি চায় না, অনেক লোক আছে, অনেক দোকানদার আছে, আমি নাম বলুম না, নাম বললে আমার দোকান থাকবে না, আমিও মার খেতে পারি। আচ্ছা অনেক দোকানদার বলে বোন চায় না সিরামিক, বোন চায় না সিরামিক, আবার কারে কয় বোন তো বোনই, আজকে নিজের চোখ দা বাসটা ভাই, আল্লাহ আপনারা দুইটা চোখ দিছে, এটার ভেতরে লেখা আছে বোন চায়না, শাহিন পুকুর, মেড ইন বাংলাদেশ, মাথা নষ্ট। এবার আসেন 24 ক্যারেট গোল্ড কাকে বলে, এগুলা কি ডিনারে দেয় মিয়া, আসেন আমি দেখাই দে, না না এগুলা ডিনারে দেয় না, অনেকে তো চাবাবাজি করে 24 ক্যারেট গোল্ড হলো এটা 24 ক্যারেট লিকুইড গোল্ড, শিওর ভাই 100% শিওর 24 ক্যারেট লিকুইড গোল্ড। আজকে যারা লাইভে আছেন আপনাদের জন্য কিন্তু শেয়ার করলে উপহার নাই, কমেন্টসে দাম বললে উপহার নাই, শুধু খালি বলবেন এই ডিনারটা এর আগে দেখছেন কিনা। যদি আজিজ ভাই ছাড়া এই ডিনারটা কেউ দেখিয়ে থাকে লাইভে প্রমাণ দিতে পারলেই এটা আপনার ভাই, এটা কয় কেজি হয় একটু দেখা দর্শকদের কি একটু জানাই দেন তো, বুঝলেন ওজন আছে, ছেড়ে দিছি ওজন আছে, হ্যাঁ ভালো ওজন, কয় কেজি আমি আন্দাজ করতে পারতেছি না, মোটামুটি ভালো ওজন, ঢাকনা সহ সর্বোচ্চ 1 কেজি হবে তে। আচ্ছা ঢাকনা ছাড়া আমি যেরকম দেখলাম ঢাকনা সহ 1 কেজি হবে, ঢাকনা ছাড়া 1 কেজির কম আছে, ঢাকনা ছাড়া আছে 800 গ্রাম। হুম হুম, এটা হলো অরিজিনাল বোন, অরিজিনাল বোনের যদি হয় একটা প্লেট হবে সর্বোচ্চ 200 গ্রাম, মানে বেশি ওজন হবে না, হবে না, একটা পোর্সিলিনের প্লেট যদি হয় তাহলে ওয়েট হবে আপনাদের 500 গ্রাম। এই যে অনেকেই কমেন্টস করতেছে না দেখা হয়নি, আসলে সত্যটা জানানোর জন্য ধন্যবাদ, আসলে দেখা হবে কেমনে এইটা দেখানো হয়ই নাই। এই কাপটা কি কখনো দেখছেন এরকম, এই যে নিচে খোদাই করা বোন লেখা, এই যে দেখেন বোন দেখছেন, আচ্ছা বোন মানে তো হার, সে হার কি, বোন হার, এটা পিওর হার, হার থেকে হার হারটাকে এটা প্রসেসিং কইরা এটাকে অনেক উন্নত মানের স্বাস্থ্যসম্মত বানায়া বিএসটিআই এর অনুমতি অনুমতি লিয়া তারপরে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড, কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে, বিভিন্ন দেশে জেনিফিবিলিটি, তারপরে আপনার বেলারুস, জার্মানির বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয়। আমি ভাই একটু চেয়ারের উপর দাঁড়াইতে পারবো? হ্যাঁ অবশ্যই, আমি একটু ডিনারটা দেখাই উপরে, অবশ্যই দাঁড়াবেন, অবশ্যই। ভিউয়ার্স আমরা এখন একটু, আমি আসলে লাগলে পাইতেছিলাম না আজিজ ভাই এসব জিনিস আসলে সাঙ্গের উপরে রাখছে। এই যে দেখেন এই ডিনারটা এর আগে কারো দেখা হয়নি, এটা আজিজ ভাইয়ের হচ্ছে চ্যালেঞ্জ, যদি আজিজ ভাই ছাড়া
কারো কাছে এই ডিনারটা দেখে থাকেন, কমেন্টস করবেন। যদি আপনি প্রমাণ দিতে পারেন, আপনাকে একটা রাইস কুকার, এই যে আজিজ ভাই বলতেছে এই যে রাইস কুকারটা সম্পূর্ণ ফ্রি। ওকে, প্রজেক্ট আছে। আর আজিজ ভাইয়ের কথা হচ্ছে এই ডিনারের দাম 50,000 ভাই, 50,000 উপরে, 50,000 টাকার উপরে। ওকে, এরকম আরো এক্সক্লুসিভ ডিনার থাকবে, কিন্তু ভাই কথা হইতেছে আপনি আজকে যেটা দেখাবো যেটা নিয়ে আজকে কথা বলবো, যাতে প্রত্যেকটা, হ্যাঁ, প্রত্যেকটা প্রবাসীর ঘরে ঘরে ডিনার থাকে। আজকে এরকম এক্সক্লুসিভ সুন্দর কোয়ালিটি ফুল, নতুন, একদম নতুন, 2024 সালের এই 5 মাসের নতুন ডিজাইনগুলি আজকে দেখাবো, একদম রেড চিপস থাকবে। আচ্ছা, এখন একটা কথা বলি, ওইগুলোর তো দাম 50,000 উপরে, ওইগুলা তো ভাই অনেকেই মনে করেন যে কিনতে পারবে না, হাতের নাগালে দরকার সুন্দর ডিনার। যেমন আমি আপনারে বলি ভাই, নরমালি আজকের এই যে ডিজাইনটা, এই যে দেখেন, এই ডিজাইনটা আমি এর আগে দেখি নাই আমার লাইভে, হয়তো আজকে প্রথম দেখানো হইতাছে। এই যে হোয়াইট ব্ল্যাক, মানে এইটাও খুব চমৎকার, আমার মনে হচ্ছে এমব্রশ প্রিন্ট করা, এমব্রশ প্রিন্ট করা, এটা সরাসরি মাইক্রোওভেন ইউজ করতে পারবেন। আচ্ছা, এছাড়া দেখেন এই যে এখানে যে ডিনারটা রয়েছে, এই ডিনারগুলো এর আগে দেখাইতে পারি না, এটা কি দোষ করছে? না, এটাও তো, এটা সিলভার, এটা কি দোষ করছে? সর্বনাশ, এটা কি দোষ করছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 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 কি দোষ করছে? ইয়াল্লাহ, আজিজ ভাই কি নিয়ে আইছেন, মাথা নষ্ট। যদি আমার ডিনার সেট কিনতে হয় তাইলে এবং পুরো ফুল বডি অল ওভার ফুললি কাজ করা থাকবে, মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেন, গ্যাস ওভেন, ডিপ ফ্রিজ, ডিশওয়াশ করতে পারবেন, এই টাইপের ডিনার সেট গুলো আছে। ওকে ওকে ওকে। আচ্ছা, যারা লাইভে আছেন বেশি বেশি করে কমেন্টস করেন। আজকে যা ডিনার দেখা হবে, 96 পিসের একটা ডিনার সেট থাকবে একদম লোভনীয় দামে। আর আজিজ ভাই বলতেছে কি 52 পিসের একটা ডিনার থাকবে, 52 পিস থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা আজিজ ভাই, 52 পিস দেখাবো, এই যে দেখাইতেছে একদম গোল্ড শাইন করতেছে, এই শাইনিংটা কি থাকবে আজিজ ভাই? এই যে শাইনিংটা দেখতেছেন, এটা একবারে সিরামিক্স এর ভিতর থেকে করা। আচ্ছা 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 ভাই, আমি কিন্তু বোন সিরামিক বলবো না, এরকম মিশা কথা যেন আল্লাহ আমার মুখ দিয়ে না বের করায়। এটা বোন চায় না, না এটা বোন চায় না, না এটা পোর্সেলিন, এই যে নিচে লেখা আছে বড় ভাই, আচ্ছা, ডিশওয়াশার ওভেন ফ্রিজার সেফ, এই যে সুপ্রিম পোর্সেলিন, এই যে প্রতীকের ফাইন সিরামিক, ফাইন পোর্সেলাইন, ফাইন পোর্সেলিন লেখা আছে একবার স্পষ্ট করে, তার মানে আমি এটাকে বোন বলবো না ভাই, এটা বোন না। As a quality with bone, compare যদি করি কেমন হবে দামের ভেতরে? আলহামদুলিল্লাহ দাম একবারে reasonable price হবে। ওকে, একবারে reasonable, তবে আমি বলি 10 এর নিচে হবে, 10,000 নিচে হবে, এগুলো 10,000 টাকা। ভাই আজকে বলছি তো সবারে দেব ইনশাআল্লাহ একটা করে, আমার লাভের দরকার। আমি একটা কথা কই ভাই, আমি একটা কথা কই ভাই, জি বলেন, অনেকের বাসায় না ডিনার সেট সাজানোর মধ্যে কি করে, কি করে রে কি করতেছেন, ছুরি চাপাতি নিয়ে লাগে? যারাই ডিনার সেট কিনবেন, হ্যাঁ, বাসায় ফ্যামিলিতে যদি 50 জন লোকও থাকে, 50 জন মেম্বার থাকে, সবাই মিললে একটা করে চাকু নিবেন, সোবা নিবেন, লোহার তারের সোবা নিবেন, ইডা নিবেন, পাথর নিবেন, সবাই মিললে ঘষবেন। আচ্ছা, প্লেট ঘষবেন, হাফ প্লেট ঘষবেন, কাপ ঘষবেন, বাটি ঘষবেন, ঘষা যদি রং উঠাইতে পারেন তাহলে সরাসরি আমার কাছে নিয়ে আসবেন, টাকা চাইলে টাকা ফেরত নিবেন, মাল চাইলে মাল চেঞ্জ করে নিবেন। আচ্ছা, অনেকেই বলতেছেন গরিবের জন্য কি আছে দেখান ভাই, উপরের গুলো 50,000 টাকার দাম, বাট আজিজ ভাই কিন্তু কইছে এইখানে আরো ফাইন পোর্সেলাইনের নতুন আইটেম আছে যেগুলো 10,000 টাকার ভিতরে। ভাই নিতে হবে দামিগুলো, এমন কোনো কথা নাই, আমার দেখানোর দরকার, আমি দেখাইছি, আমার কাছে আছে, আমার কাছে আছে, আপনারাও দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে, বিনোদন পাবেন, তবে আপনাদের সাধ্য মতো, স্বাদ এবং সাধ্য মতো এগুলো রয়েছে, এগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা চলেন শুরু করি দেখানো, ইনশাআল্লাহ ভাই কি কি থাকে সুন্দরভাবে দেখাবো, কি কি থাকে সেটা আগে দেখাবো। হ্যাঁ আচ্ছা, 6টা থাকবে ডিনার প্লেট, ডিনার প্লেট 6টা থাকবে, হাফ প্লেট 6টা থাকবে, হাফ প্লেট, তারপরে 6টা থাকবে আপনার সিরিয়াল কারি বাটি, সিরিয়াল কারি বাটি 6টা থাকবে, ওকে 6টা থাকবে, হুম হুম, তারপরে আপনার এই যে এক একটা করে দেখে যে 6টা, এখানে 6টা আছে, যারা লাইভে আছেন একটু গোনা গাথা করে নেন, রাখলাম একটা থাকবে 10.5 ইঞ্চি বড় কারি বাটি, 10.5 ইঞ্চি বড় কারি বাটি, ওকে, হ্যাঁ ঠিক আছে। ডিজাইন গুলো দেখেন ভাই কত সুন্দর, একবারে যদি এই সব ডিজাইন গুলো দেখে কেউ কয় যে না ভালো লাগে নাই, তাহলে মনে করবো তার চোখের ভিতরে আল্লাহ ভালো জিনিস দেখার মতো সুযোগ দেয় নাই। আচ্ছা,
তারপরে থাকবে ভাই ছয়টা কাপ ছয়টা পিরিস, ছয়টা কাপ ছয়টা পিরিস। এই যে দেখেন আমি স্পষ্ট করে দেখে দিলাম, ওকে, ছয়টা কাপ ছয়টা পিরিস, ছয়টা কাপ ছয়টা পিরিস। ভাই ফিনি পায়াস খাওয়ার জন্য কি ছয়টা চামচ আপনাদের লাগে না? ছয়টা চামচ লাগে না ভাই, আবার চামচ দিয়ে খাদা ভরেন না ভাই, না না না, ছয়টা থাকবে টি চামচ। ওকে ঠিক আছে, তারপরে থাকবে আপনার দুইটা মশলার জার, দুইটা মশলার জার, একটা চিনি একটা সুগার। চা কফি খাওয়ার জন্য চিনি সুগার আর টি পাতি লাগে না, মিল্ক এটার জন্য দুইটা জার। এই যে দেখেন, আচ্ছা দুইটা জার থাকবে, ওকে ঠিক আছে ঠিক আছে। এই গেল, আর ছয়টা থাকবে আপনার গ্লাস, ছয়টা থাকবে গ্লাস, ছয়টা থাকবে গ্লাস, ওকে। একটা থাকবে সাড়ে বারো ইঞ্চি রাউন্ড রাইস ডিশ, সাড়ে বারো ইঞ্চি রাউন্ড রাইস ডিশ, রাইস রোস কারি সালাদ সবজি বিভিন্ন কিছু যে আপনারা দেন, বিভিন্ন খাবার মেহমান আসলে সার্ভ করেন, এটার জন্য কি একটা রাইস ডিশ লাগে না ভাই? অবশ্যই একটা রাইস ডিশ, একটা রাইস ডিশ কিন্তু অবশ্যই লাগে। এই যে এখন 52 পিস কিভাবে হয় আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব, ওকে। ছয়টা ডিনার প্লেট, ছয়, ছয়টা হাফ প্লেট, বারো, ছয়টা কাপ, বারো ছয় আঠারো, ছয়টা পিরিস, আঠারো ছয় চব্বিশ, চব্বিশ আর হলো ছয়টা ফিন্নি বাটি, চব্বিশ ছয় তিরিশ, তিরিশ আর হলো আপনার ছয়টা কাঁটা চামচ, তিরিশ ছয় ছত্রিশ, ছত্রিশ আর ছয়টা টি চামচ, ছত্রিশ ছয় বিয়াল্লিশ, বিয়াল্লিশ ছয়টা কুকের গ্লাস, আটচল্লিশ, আটচল্লিশ একটা রাইস ডিশ, ঊনপঞ্চাশ, দুইটা অয়েল পট, দুইটা মশলার জার, একান্ন, কফি জার, একান্ন, আর একটা বড় সাড়ে দশ ইঞ্চি কারি বাটি, বাহান্ন। এই 52 পিসের ফুললি একটা সেট থাকবে, এই হচ্ছে 52 পিস, 52 পিস একবারে গুনা গাথা, একবারে গুনা 52 পিস। কালার আছে কয়টা? আমি কিন্তু একবারে বারবার এক এক করে সুন্দর মতো দেখাই দিছি, আমি কিন্তু আপনাদেরকে বারবার দেখাই দিতেছি 52 পিস, ওকে। কালার আছে কয়টা বলি? 6টা ডিনার প্লেট, 6টা ডিনার প্লেট, 6টা হাফ প্লেট, 6টা হাফ প্লেট, 6টা কাপ, 18টা, 6টা পিরিস, 24টা, তারপরে 6টা ফিন্নি বাটি, 30টা, 6টা কাঁটা চামচ, ছত্রিশটা, ছয়টা টি চামচ, বিয়াল্লিশটা, ছয়টা কুকের গ্লাস, আটচল্লিশটা, দুইটা কফি জার, পঞ্চাশটা, একটা রাইস ডিশ, একান্নটা, একটা সাড়ে দশ ইঞ্চি কারি বাটি, বাহান্নটা, বাহান্ন পিস, একদম বাহান্ন পিস। কালার আছে কয়টা? কালার আছে কয়টা? এক, এই একটা কালার, দুই, সাদা কালোর ভেতরে যে কালার ভাই মাথা নষ্ট, এটা আমার খুব পছন্দ হয়েছে ভাই। কিন্তু মূল কথা কি জানেন, আপনারা ভালো লাগে তারা স্কিন আপনারে বিনার কিনার লাগে, আমি এখন আমার 30 40000 টাকা শোকেস কিনা লাগবে, আগে শোকেসটা কিনা লই, শোকেস কিনতেই বনা ইনশাআল্লাহ। আচ্ছা, এক, তিন, তিন, এটা তিনটা প্রিন্ট আছে, তিনটা প্রিন্ট আছে, তিনটা প্রিন্ট আছে, তিনটা প্রিন্টের ভিতরে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরা পাঠাইবেন, আমরা কিন্তু আপনাদেরকে 52 পিস একবারে ফুললি ডেলিভারি চার্জ ফ্রি, সাথে 12টা স্ট্যান্ড সাজানোর জন্য, এটা কোনো কাউন্ট করা হবে না, এটা 52 এর বাইরে, এটা 52 এর বাইরে 12টা, হ্যাঁ ঠিক আছে, এটা কাউন্ট এর বাইরে, এটা কাউন্ট। কত টাকা, কত টাকা, কত টাকা আজিজ ভাই, কত টাকা? এক, এক কালার, দুই, দুই কালার, তিন, তিন কালার। এবার আসেন আপনারা একটা 96 পিসের ডিনার সেট দেখাই, 96 পিসও দেখাই, 96 পিস দেখাই, ওকে। তাহলে এটা গুছায় লাই, আচ্ছা এটা গুছাই, এটা গুছায় চাপায় তারপর একটা 96 পিস দেখাই, এটা দামটা তো ওইদিকে যাইতাম, দাম ভালো হতো, দাম সবাই বলতে থাকেন কত হইলে আপনাদের সুবিধা হয় আর কত হইলে ভালো হয়, একজন তো লেখছে 16000, একজন লেখছে ভাই 8500, আমি বলছি কিন্তু 10 এর নিচে, 10 এর নিচে দাম, হ্যাঁ 10 এর নিচে। আচ্ছা এগুলা ভাই ডিশ ওয়াশার সেট, হ্যাঁ 10 এর নিচে, সবাই কমেন্ট করেন 10 এর নিচে আপনাদের কত হলে ভালো হয়, 10000 টাকার নিচে এই ডিনারের দাম, হ্যাঁ তিনটা 96 পিসে যাওয়ার আগে আপনাদেরকে বলে যাচ্ছি 10000 টাকার নিচে দাম, 10000 টাকার নিচে, 10 এর নিচে দেখি বলেন কত টাকা হলে ভালো হয়, আবার কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই, ডেলিভারি চার্জও দিতে হবে না, একদম আখেরি ডেলিভারি চার্জ ফ্রি, ঠিক আছে ঠিক আছে, আখেরি ফ্রি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে 10 এর নিচে। 52 পিস দেখানো শেষ, 96 পিসে যাব, এরপরে আমরা দাম বলবো, এটা তারপরে দাম বলবো, সব দাম বলবো, সবাই লাইভে থাকেন, ওকে ওকে, যদি মনে চায় তাহলে বেশি বেশি করে শেয়ার করেন, আমি আপনাদেরকে শেয়ার করলে গিফট দিব না, দিবেন না, গিফট দিতে পারবো না, মিথ্যা আশ্বাস দিব না আপনাদেরকে, ওকে, মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই, গিফট দিতে পারবো না, যদি কারোর কাছে ভালো লাগে মনে চায় যে এটা অনেকে দেখার সুযোগ করে দেওয়া উচিত, তাহলে আপনারা একটা লাইভ একটা শেয়ার করতে পারেন, যাতে আপনি শেয়ারের কারণে আরেক ভাইয়ের উপকার হয়, সে ভাই এবার 96 পিসটা, 96 পিস আসেন, হ্যাঁ একদম পিওর 96 পিস, কোনো ঝামেলা নাই, আচ্ছা আচ্ছা, আজকে 36টা স্ট্যান্ড আর 72 পিস চামচ থাকবে না, ওকে ঠিক আছে, অয়েল পট মশলার জার হাঁস বাস
কোনো কিছু থাকবে না, বাসও আছে, কোনো কিছুই থাকবে না, আজকে একদম পিওর 96 পিস থাকবে। ঠিক আছে, কোনটা? একবারে পিওর 96 পিস, দামও কিন্তু খাল আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বড় ভাই, হ্যাঁ ডিনার প্লেট থাকবে 12টা, 12টা থাকবে ডিনার প্লেট, হাফ প্লেট 12টা, হাফ প্লেট 12টা 24টা, 24টা হ্যাঁ, কাপ 12টা, কাপ 12টা 24 আর 12 36, 30 12টা 48, হ্যাঁ গই নেন। ওকে, 12 জনের ডাল ভাত খাওয়ার প্লেট 6টা, 6টা 48 আর 6 গেল গা 54, তারপরে আপনার স্যুপ বাটি থাকবে 6টা, 54 আর 6 চলে আসলো 60 ভাই, 60 স্যুপ চামচ 6টা, 60 আর 6 66 ভাই, তারপরে আপনার কোরমা ডিশ, কোরমা ডিশ থাকবে একটা, 66 আর 1 67, 67 না ডাকনারে পিস ধরমো, না না ডাকনা ধরেন না বাবা রে, ডাকনা কাউন্ট করি না, এটা বাটপার করে, 67 ডাকনা কাউন্ট করে, ডাকনা আমি ধরি না, এটা বাটপার ধরে, ওকে তারপরে ফিন্নি বাটি 6টা, ফিন্নি পায়েস দই মিষ্টি সবাই পাঁচটা, 67 আর 6 73, 73 এরকম বড় বাটি 10.5 ইঞ্চি 4টা, 73 আর 4 এ 77, 77 77, তারপরে আপনার সিরিয়াল কারি বাটি থাকবে 6টা, সিরিয়াল কারি বাটি 6টা, 77 আর 6 83, হ্যাঁ 83 83, তারপরে আপনার রাইস ডিশ গোল থাকবে 2টা, গোল 2টা সম্ভব না, 83 আর 2 85, লম্বা রাইস ডিশ থাকবে একটা, ওই যে লম্বা রাইস ডিশ একটা, 85 আর 1 86, 86 আর গ্লাস থাকবে 6টা, আচ্ছা গ্লাস থাকবে 6টা, 86 আর 6 92, 92, তারপরে আপনার এদিক দেখেন টিস্যু হোল্ডার একটা, 92 আর 1 93, 93 আরো আছে 3টা, দাঁড়ান দেখাইতাছি, বেবি পড একটা, ওকে 94, 94 গন্ধ থাকেন খালি, না আমি তো গুনতাছি, আমি গুই নাইনি মোবাইল, ঠিক আছে টেনশন করেন না, আমি সব গুই নাই দিমু, গনা ছাড়া আমি দিমু না আপনারে, ওকে এই গেল 94 গেছে আর 2 আছে, 94 হ্যাঁ, মিল্ক প্রোডাক্ট 95, সুগার প্রোডাক্ট 96, শেষ, এটা কিন্তু ডাকনা আছে, ডাকনা ধরি নাই, আচ্ছা দাঁড়ান, আরে 96 তো বলছি, টি প্রোডাক্ট তাতে 97 হয়ে গেল, 97 তো এইগো, এই যে একটা বেশি দিছি, ও আচ্ছা, এটা তো গনা ধরার বাইরে, নিনার 96 পিস, এটা কিন্তু একটা এক্সট্রা থাকবে ভাই, কালার তো আরো নতুন কিছু কালার লাগবে, কালার আছে তো, কালার দেখাইতাছি তো ভাই, কালার আছে, কয়টা দেখবেন আপনি, চার পাঁচটা কালার দেখাইবেন, হ্যাঁ এই একটা, হ্যাঁ দুইটা, দুইটা ঠিক আছে, আর কো আর কো কালার কো, তারপরে আপনি তিনটা, এই যে আগুন কালার তিনটা, হ্যাঁ এরপরে আছে একটা চারটা ভাই, এটা মাথা নষ্ট হবে, একটা চারটা, ওকে চারটা দেখছেন, হ্যাঁ চারটা কালার, এই চারটা প্রিন্ট আপনাদেরকে আমি আজকে দেখাইয়া দিলাম, ওকে আর বাকি আরো 7-8টা প্রিন্ট আছে, যদি সব দেখতে মন চায় ভিডিও স্ক্রিনে আমাদের দুটো নাম্বার দেয়া আছে, একটা 01984658626, আচ্ছা গ্রামীণ নাম্বারটা আর হলো বাংলাদেশ নাম্বারটা, এই দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেঞ্জার সব আছে, তবে যে যেটা ফোন দিবেন ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়া ডিজাইন দেখা দোকান দেখা আপনাদের আব্দুল আজিজ ভাইরে দেখা, তারপরে অর্ডার করবেন, তারপরে টাকা পাঠাইবেন বিকাশে, তারপরে সব কনফার্ম করবেন, আর আমরা আরো ডিজাইন দেখতে চাইলে ভিডিও কল আরো ডিজাইন দেখাবো, সব দেখানো সম্ভব না, আচ্ছা এবার প্রাইস কম তো আজিজ ভাই, এবার দাম শোনা লাগবে, আপনি কইছেন যে ভাই এবার দিব লোভ, এই লোভ যাতে কেউ সামলাতে না পারে, হ্যাঁ ইস্টান কিন্তু 96 পিসের সাথে 24 পিস ইস্টান, এটা কাউনো করবেন না, দাম ওই সব করবেন না, কোনো কিছু না, এটা সব কিছুর বাইরে ফ্রি, এটা আমি ইচ্ছা করে গিফট দিমু, আচ্ছা এবার আগে আমরা শুনি হইতাছে 52 পিসের দাম, 52 পিস কত, 52 পিস কত একটা, 52 পিস ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, দাম পড়বে 9800 টাকা, 9800 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, 9800 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, 9800, 9800 সারা বাংলাদেশে ডেলিভারি, 9800, 9800 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, এবার 96 আসি, 96 কত ভাই, 96 পিস কত একটা, হ্যাঁ দাম আছে আপনার 26500, সব বাদ কত সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, দাম পড়বে 14500 মাত্র, 14500 টাকা মাত্র, 14500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, এটা 14500, হ্যাঁ ইস্টার্ন থাকবে 24টা, 14500 তাই নাকি, 14500 ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের 64টা জেলায় যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে, কত 14500,
এটা আছে 96 পিস, দাম পড়বে একদম 25,000 টাকা, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। ভাই অর্ডার করার সিস্টেমটা কোন তো ভাই? এই যে একটা আছে 96 পিস, এটা আজকে আসছে মাল ফ্যাক্টরি থেকে। এটা তো কইলেন না, আজকে আসছে ফ্যাক্টরি থেকে, চিপায় ফেলা রাখছি। 96 পিস একদম 25,000 টাকা, 25,000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। সারা বাংলার মানুষের মনের ভিতরে ঢুইকা রয়েছে, এটা অন্তরের ভিতরে ডেলিভারি চার্জটা একদম আনকমন ভাইরাল প্রিন্ট। সারা বাংলাদেশে। আচ্ছা এবার আমরা অর্ডার সিস্টেমটা জানতে চাই। আমরা আসি হচ্ছে আরাফাত ট্রেডিং এ। বড় ভাই নেবেন না? না না, এবার 9 লাগবে মাত্র 70,000। ওইটা হ্যাঁ, ওইটা না লাগে, একটু টেনশন করা লাগবে। যদি 1,00,000 দিয়েও কিনতে পারেন, ডিনার একটা গিফট নিয়ে যাবেন আব্দুল আজিজের এক কথা। আচ্ছা মানে এটা আপনার কাছে ছাড়া অন্য কোন জায়গা থেকে 1,00,000 টাকা দিয়েও কেনা যাবে না? এইটা নেওয়া নানো বড় কথা না, অনেক দোকানদার পুর সিলিন্ডারে কয় বোন চাই না পুর সিরামিক। সিরামিক আবার বোন কেম নয়, এই জন্য দেখানোর জন্য আজকে গোমর ফাঁস করার জন্য বোন ও দেখাইছি, পোর্সেলেন দেখাইছি। এটা নিবেদিত হবে এমন কথা নাই, কারণ সবার এরকম বাজেট হয় না। ওকে অর্ডার সিস্টেমটা বলেন। অর্ডার সিস্টেম যারাই ডিনার সেট নেবেন মাত্র 2,000 টাকা, আমাদের বাংলা লিঙ্ক নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে কথা বলে তারপরে আমাদের বাংলা লিঙ্ক নাম্বারে বিকাশ করবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় মাল পাঠিয়ে দেব। আচ্ছা বাসায় যাওয়ার পরে প্যাকেট খুলবেন, মাল চেক করবেন সব ঠিক আছে কিনা দেখবেন, তারপরে চেক করে বাসায় রাইখা বাকি টাকা কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিবেন। ওকে যদি কোনো প্রবলেম হয় তাহলে মাল রাখবেন না, ফেরত দিয়ে দিবেন, আপনার টাকা আপনি নিয়ে নেবেন, ঝামেলা আছে যেটা অ্যাডভান্স করবেন এটা আমাদের ফোন দিবেন, আমরা দিয়ে দিব। আচ্ছা সরাসরি আসতে চাইলে ঢাকা? আর যারা সরাসরি আসতে চান, এই যে আমার ঠিকানাগুলো দেখেন, আমার দোকান তিনটা। ওকে তিনটা দোকানের নাম্বারই এখানে দেওয়া আছে। নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালায় দোকান নাম্বার 79 63 63 63, 79 একটা 63 একটা, গুলচক্করের মাঝখানে ক্যাপসুল লিফটের সাথে। ওকে দোতলায় একটা আছে আরাফাত ট্রেডিং, এই যে দুইটা নাম্বার, এই দুইটা নাম্বার আমার বহুত পুরানো ইনশাল্লাহ, সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি কেউ না চেনেন নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আব্দুল আজিজ একটা ফোন দিবেন, আব্দুল আজিজ আপনাদেরকে সুন্দরভাবে সসম্মানে দোকানে নিয়ে আসবে, তারপরে দোকানে এসে দেখবেন এই যে আমার এই নাম্বার দুইটা, এটা নাম্বার আমার, এই নাম্বারটা আমার, ঠিক আছে, এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন, ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, তারপরে টাকা লেনদেন করবেন, এই দুইটা নাম্বার ছাড়া দ্বিতীয় কোনো নাম্বারে লেনদেন করবেন না। যদি আপনি লেনদেন অন্য নাম্বারে কইরা বা প্রতারিত হন তাহলে আমি আব্দুল আজিজ আরাফাত ট্রেডার্স থেকে কোনো দায়ভার নিতে পারবো না। ওকে তো আমাদের সাথে যোগাযোগ, ভিডিও কল না কইরা কোনো মাল কিনবেন না, কোনো যোগাযোগ। আচ্ছা আজিজ ভাই একজনে কইতাছে যে সরাসরি যদি আসি আমি যদি বাইরের থেকে অর্ডার করি তো ডেলিভারি চার্জ ফ্রি পাই, সরাসরি আসলে তো আমার ডেলিভারি চার্জ লাগলো না, আমার কি আজিজ ভাই কিছু কমায় দিব? সরাসরি আসবেন, ডেলিভারি চার্জ টাকা মাইনাস করে দিমু। শাবাশ। আজকে আমরা এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।